ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুনিয়ার যত সকল খোঁজ খবর এবং থিওরি আছে, এই সকল কিছু মাটির সাথে মিশে যায় যখন এই প্রকৃতি যখন তার কারিশমা দেখায়। বৈজ্ঞানিকরা বা মানুষেরা যত প্রকারের গবেষণায় করে সেই সকল বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারুক না কেন, প্রকৃতি সম্পর্কে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো সঠিক উত্তর তারা এখনও দিতে পারে না। প্রকৃতির সেই সকল রহস্যগুলো আজও পর্যন্ত রহস্যই রয়ে গেছে যা বিজ্ঞানীরা এখনও সমাধান টানতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রকৃতির ন্যাচারাল ফিনোমিনাসগুলো দেখব যেগুলো দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সো কোনো প্রকার দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। নাম্বার ১, নরভিজিয়ান ড্যাথ হেরিংস। ২০০৯ সালে ২০ টনেরও বেশি হেরিংস মাছগুলো নরওয়ের নর্থ সাইডে সমুদ্রের তীরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং কীভাবে যেন রাতারাতি সেই মাছগুলো আবার গায়েবও হয়ে যায়, উধাও হয়ে যায়। আর এই ঘটনাটির কারণ কী ছিল তার সঠিক উত্তর এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। বিজ্ঞানীরা তো তাদের অনেক রকমের মতামত এই ঘটনাটি সম্পর্কে শেয়ার করেছে। তাদের কোনো মতামত যেটা খুব জোরালোভাবে প্রদান করেছে সেটার উপর ভিত্তি করে কখনোই এর সত্যতা সম্পর্কে কেউ সঠিক উত্তরটা দিতে পারেনি। ২০০৯ নামের যে মুভিটা ২০১২ সালে রিলিজ পায়, সেই মুভিতে এই বিষয়টি নিয়ে যেটা বলা হয়েছিল যে এই দুনিয়াটি ২০১২ সালে ধ্বংস হয়ে যাবে, যদিও এই ঘটনাটি ২০১২তেই ঘটে। এই ঘটনার পর লোকজন অনেকেই মেনে নিতে চেয়েছিল যে ২০১২তেই এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিছু বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই মাছগুলো প্রবল ঘূর্ণিঝড় বাতাসের কারণে এই সমুদ্রের তীরে চলে এসেছে নিশ্চয়ই। আবার অনেকে তো বলে যে কোনো বড় রকমের শিকারি মাছ এদের শিকার করার জন্য এদের ধাওয়া করেছিল, যার কারণে তারা সমুদ্রের তীরে এত হারে ঝাঁকে ঝাঁকে এসে পৌঁছায়। আবার কেউ কেউ তো বলেছে যে এই ঘটনাটা ঘটেছে হয়তো মাছেদের কোনো একটা রোগের কারণে, কিন্তু আজও পর্যন্ত এই ঘটনা সম্পর্কে সঠিক কোনো তথ্য বা প্রমাণ কেউ দিতে পারেনি। নাম্বার ২, ব্লব জেলি রেইন। ৭ আগস্ট ১৯৯৪ সালে ওয়াশিংটনের ওয়াকলে নামের একটি শহরে ভোর ৩টার দিকে এক অদ্ভুত রকমের বৃষ্টি দেখা যায়। এই বৃষ্টিতে সেই সময় দেখা যায় যে এখানে জিলি বা জিলেটিন জাতীয় দানাদার পদার্থ আকাশ থেকে মাটিতে পড়ে। এটি ট্রান্সপারেন্ট জেলি ছিল, বৃষ্টির সাথে সাথে এরা মাটিতে পড়ে, আর এই জেলিগুলোর নাম দেওয়া হয় ব্লক জেলি। ওয়াকলের ২০ মাইলের দূরত্বের মধ্যে কেবল ৩ সপ্তাহের মধ্যে ৭ বার এই বৃষ্টিগুলো দেখা যায়, যা পরবর্তীতে মাটিতে পড়ার পর মাটির সাথে মিশে যায়। আর এই জেলি জাতীয় পদার্থগুলো যারাই স্পর্শ করেছে, হাতে নিয়েছে, তারা হাঁচি, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েছিল। আর এই রোগীগুলো সুস্থ হতে প্রায় ৩ মাসেরও অধিক সময় লেগেছিল। আর অপরদিকে কিছু কুকুর এবং বিড়াল এই বৃষ্টির কারণে পুরোপুরি তারা মারা যায়। এর অনুসন্ধান করার পর জানতে পারা গেছে এই জেলিটিন বা জেলিগুলোর মধ্যে মানুষের শরীরে একরকমের জেলি থাকে। মানুষের শরীরে অবস্থিত হোয়াইট ব্লাড সেল জাতীয় সেলসের উপস্থিতি পাওয়া যায়। আর দুটি এমন ব্যাকটেরিয়া ছিল, সেই দুটি ব্যাকটেরিয়া মানুষদের শরীরে ঢুকলে বা স্পর্শে আসলে তাদেরকে, অর্থাৎ মানুষদেরকে অসুস্থ করে ফেলে। আর কিছুদিনের মধ্যেই এদের স্যাম্পলগুলো কেমিক্যাল ল্যাব থেকেও হারিয়ে যায়, উধাও হয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর প্রতিনিধিরা কোনো একটি প্লেন থেকে এই পদার্থগুলোকে ফেলার বিষয়টাও পুরোপুরি অস্বীকার করে গেছেন। আজও পর্যন্ত এই জেলেটিন বৃষ্টি একটি অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। নাম্বার ৩, লেক ন্যাট্রন। ট্যানজানিয়াতে একটি ঝিল উপস্থিত আছে যেখানে, অর্থাৎ যে ঝিলটা বিখ্যাত, কী জন্য বিখ্যাত, সেটা হলো যে এই ঝিলের উপর দিয়েই যা উড়ে যাবে বা প্রবাহিত হবে বা যারাই যাবে উপর দিয়ে ঝিলের উপর দিয়ে তারাই পাথর হয়ে যাবে। এই ঝিলটার নাম ন্যাট্রন ঝিল। এই ঝিলের মধ্যে আপনি খুব সহজেই পাখিদের স্ট্যাচু দেখতে পারবেন যারা মৃত্যুর পর স্ট্যাচুর আকার ধারণ করেছে।
কেউ বলতে পারে না যে এই ঝিলের উপর দিয়ে যখন পাখিরা উড়ে যায় তখন কেন এই ঝিলে পড়ে যায়। কিন্তু মনে হয় যে লেকের একটা যে রিফ্লেক্টিভ নেচার আছে সে তাদেরকে আকর্ষিত করে। এই পাখিরা যখন ঝিলের মধ্যে পড়ে যায় তখন পানির মধ্যে থাকা সোডা এবং লবণ এই পাখিদের ডেড বডিটাকে স্ট্যাচুতে রূপান্তর করে। নাম্বার ফোর, ফিশ রেইন। আপনি আকাশ থেকে মাছ পড়ার খবর তো শুনেছেন অবশ্যই, আর ইউটিউবে তো দেখেছেন, এটা নতুন কোনো খবর নয়। কিন্তু আমি এখন যে শহরটি সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি সেই শহরে শুধু একবার নয়, সেই শহরে প্রতি বছর একই জায়গায় মাছ পড়ে, আকাশ থেকে মাছ পড়ে, তাও আবার একই জায়গায়। প্রায় 100 বছরেরও আগ থেকেই এখানে মাছ পড়ে আসছে। এই জায়গাটি মেক্সিকোর কাছে হন্ডুরাস নামের একটি জায়গায় অবস্থিত, যেখানে মাছের বর্ষা প্রায় সালে একবারের জন্য তো বর্ষণ হবেই। এখানকার লোকজনের মতে 18 শতকের দিকে এখানকার লোকেরা না খেয়ে মারা যাচ্ছিল। তখন একজন ফাদার এখানে 3 দিন পর্যন্ত টানা 3 দিন পর্যন্ত প্রেয়ার করেছিল, আর তার প্রেয়ারের কারণেই মাছের বর্ষণ হয়েছিল। এবং তখন থেকে এখন পর্যন্ত মাছের বর্ষণ প্রতি বছরই হয়ে থাকে। নর্দার্ন টেরিটরি নিউজের মোতাবেক এমনটা ঘটে শুধুমাত্র ওয়াটার স্পাউটের কারণে, কারণ এই ওয়াটার স্পাউটটি সমুদ্রে উৎপত্তি হয়, আর এই ওয়াটার স্পাউট সমুদ্র থেকে উৎপন্ন হয়ে সেটা আকাশে উঠে এবং তার সাথে সাথে মাছও উঠে, আর যেটা বৃষ্টি হিসেবে হন্ডুরাসের এলাকায় এসে পড়ে। কিন্তু এখানে প্রশ্ন হলো, সমুদ্র থেকে 200 কিলোমিটারের দূরত্বে অবস্থিত হন্ডুরাসে একই শহরে এই মাছের বর্ষণটা কেন হয়, কিভাবে হয়? তাহলে মাছের সাথে একই সমুদ্রে অন্যান্য প্রাণীরাও তো থাকে, যেমন ব্যাঙ এবং কাঁকড়া। এই সকল প্রাণীগুলো কেন সমুদ্র থেকে উঠে আসে না, শুধু মাছই কেন উঠে আসে, এটা রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। দুটি সমুদ্রের একত্রে মিলিত না হওয়া, টু ওশন মিট বাট ডু নট মিক্স। গালফ অফ আলাস্কাতে একটি এমন একটি জায়গা রয়েছে যেখানে দুটি সমুদ্র একত্রে মিলিত হয়েছে। একটি পানি যেটা গ্লাসিয়া থেকে এসে মিলিত হয়, যার রং হালকা নীলা বর্ণের, কিন্তু নদী থেকে আসা যেটা পানি গভীর নীলা বর্ণের হয়। এই জায়গায় বিশেষজ্ঞরা বলেন সমুদ্রের লোনা পানির সাথে ক্ষারযুক্ত মিষ্টি পানির এবং আলাদা আলাদা টেম্পারেচারের কারণে এই দুটি সমুদ্রের পানি কখনো মিলিত হয় না। এটি মূল কারণ যা এই দুই ধরনের পানিকে একসাথে মিশ্রিত হতে দেয় না। 800 কিলোমিটারের লম্বা বর্ডার হওয়ার পরেও এই পুরো স্থানটিতে এমন কোনো জায়গা পাবেন না যেখানে দুটি সমুদ্রের পানি বিন্দু মাত্র হলেও একসাথে মিক্স হয় না, মিলিত হয় না। নাম্বার 6, মোবিলে কেভ। 1986 সালে এক কনস্ট্রাকশনের কাজ চলছিল, তখন খোদাইয়ের সময় দুনিয়ার সবচেয়ে অদ্ভুত এবং আজব এই কেভ পাওয়া যায়, যেটা পুরোপুরি বন্ধ ছিল। এই কেভটি রোমানিয়ায় অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এই কেভটি প্রায় 55 লাখ বছর থেকে বন্ধ ছিল। বছরের পর বছর থেকে এখানে সূর্যের আলো এবং বাতাস প্রবেশ করতে পারেনি। ওয়ার্কার্সরা খোদাইয়ের পর যখন এই কেভটা পেল, তখন তারা পেল যে এই কেভের ভেতরে একটি লেকও আছে, যেটা তো পানি ছিল না, সেটা ছিল সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি লেক। আর এই কেভের ভিতরে বিভিন্ন প্রকারের বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিল। কিন্তু এই কেভের ভিতরে বিশেষ একটি বিষয় ছিল যে এই বিষাক্ত কেভে তোর বিষাক্ত গ্যাসের সাথে 55 লাখ বছর থেকে এখানে বিচিত্র রকমের প্রাণীরা বাস করছিল। এখানকার যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোকে ইতিপূর্বে পৃথিবীর মাটিতে কেউ কখনো তাদেরকে দেখতে পায়নি। এই জীবগুলো দুনিয়ার সকল বিশেষজ্ঞদেরকে এবং বৈজ্ঞানিকদেরকে অবাক করে দেয় যে এই প্রাণীগুলা এত বিষাক্ত পানির মধ্যে এত বছর থেকে কিভাবে এখানে বেঁচে আছে। নাম্বার 7, আর্থ পিরামিড। আমাদের এই ভূপৃষ্ঠের মাটিগুলো অদ্ভুত সকল সৃষ্টি দিয়ে ভরে আছে। ওই অদ্ভুত সকল সৃষ্টির মধ্যে এমন কিছু স্থাপত্য আছে যা দেখার পর আমাদের মনে হবে যে আমরা হয়তো ভিন্ন কোনো গ্রহে বসবাস করছি বা ভিন্ন কোনো গ্রহে এসেছি। এখন যে ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখছেন, আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এই স্থানটি আমাদের পৃথিবীতেই অবস্থিত। ইতালির সাউটাই রোলে অবস্থিত এই অদ্ভুত রকমের পাহাড়, এই পাহাড়টি আর্থ পিরামিডস নামে পরিচিত। এই পিরামিডস তৈরি হওয়ার একটি মুখ্য কারণ হলো মুষলধারের বর্ষণ হওয়া।
পাহাড়ি এলাকায় যখন মুষলধারে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিটা যখন মাটিকে কেটে ফেলে কাটতে কাটতে, তখন এই পিরামিডসগুলো তৈরি হয়। এটি এমন জায়গায় তৈরি অবস্থিত যেখানে বাতাস পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারে না। এই পিরামিডসের উপর পাথরের মতন শেপ দেওয়ার পিছনে বিশেষ একটা কারণ আছে। আসলে এগুলো মাটির পাহাড় যার উপরে যখন পাথর ছিল এবং যখন তার উপরে বৃষ্টি বর্ষণ করে, তখন পাহাড়ের উপর পাথরের অংশ আশেপাশের মাটিগুলো বৃষ্টির কারণে কাটা পড়ে যায় এবং সেগুলো গলে যায়, আর তখনই এগুলো পিরামিডসের শেপে তৈরি হয়। এগুলো পৃথিবীর অনেক কয়েকটি জায়গায় দেখতে পাওয়া গেছে। নাম্বার 8, টাম্বলউইডস কভার্ড, ভিক্টর উইল। এপ্রিল 2018 তারিখে লস অ্যাঞ্জেলসের শহর ভিক্টর উইলেতে টাম্বলউইডস পুরোপুরিভাবে কবজা করেছিল। এই টাম্বলউইডস এত বেশি পরিমাণে ছিল যে সেখানে অবস্থিত 150-এরও অধিক বাড়িতে এবং রাস্তায় এবং ফাঁকা জায়গাতে তারা নিজেদের দখল করে ফেলে। পরবর্তীতে গভর্নমেন্ট অথরিটি এবং লোকাল লোকজন মিলে কঠোর পরিশ্রম করে এগুলোকে এখান থেকে সরিয়ে ফেলে। লোকজন প্রথমে তো এর কারণ বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে তদন্ত করার পর জানা গেল টাম্বলউইডসের শহরে আসার মূল কারণ ছিল সাউথ ক্যালিফোর্নিয়ায় উৎপত্তি হওয়া কঠিন বাতাসের কারণে। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অবস্থিত এই জঙ্গলগুলো যখন নিজেদের লাইফ সার্কেল শেষ হওয়ার পর দুর্বল হয়ে যায়, তো তীব্র বাতাসের কারণে এরা গোড়া থেকে উঠে আসে, আর রাউন্ড সার্কুলার শেপ হওয়ার কারণে ঘুরতে ঘুরতে এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, আর এটা নির্ভর করে বাতাস কোন দিকে যাচ্ছে। সেই হিসাবে অনেকবার এই জঙ্গলগুলো শহর পর্যন্ত পৌঁছে যায়, আর এভাবেই তারা পুরো শহরকে কবজা করে ফেলে। আর অনেক সময় তো এমন মনে হয় যে এগুলো এত বেশি পরিমাণে উঠে আসে যে জঙ্গলের ঝড় উঠেছে। নাম্বার 9, সি ফর্ম বা সমুদ্রের ফেনা উৎপত্তি হওয়া একটি ন্যাচারাল ফিনোমিনন, যা পানিতে অবস্থিত মৃত প্রাণীদের প্রোটিন এবং সাথে কেমিক্যাল হওয়া পানিতে থাকা কেমিক্যাল অথবা লবণাক্ত পানির মিশ্রণের কারণে পানির মধ্যে ফেনা উৎপন্ন হয়, আর তীব্র বাতাসের কারণে এই সি ফোমগুলো পাশে অবস্থিত লোকালয়ে ঢুকে পড়ে আর পুরো এলাকা এই ফোম দিয়েই ভরে যায়। এইরকম অস্ট্রেলিয়া এবং স্পেনে ঝড়ের পরে হয়েছিল। এই ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে সি ফোমগুলো পুরো এলাকাটাকে কবজা করে ফেলেছে। এই ফোমগুলো খুবই বিপজ্জনক, কারণ এই ফোমের মধ্যে বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি আছে, যা সেখানে অবস্থিত লোকজনকেই নয় শুধুমাত্র এমনকি পশু প্রাণীদেরকেও মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। নাম্বার 10, সার্কেলস অন দ্য ওশন বেড, জমির উপরে অবস্থিত ক্রব সার্কেল, যেগুলোকে পুষরা ডিজাইন বলা হয়, সেগুলোকে তো আপনারা ভালোভাবেই চিনেন, তাদের সম্পর্কে জানেন, যা বিজ্ঞানীদেরকে অনেক দীর্ঘ সময় ধরে রহস্যের মধ্যেই ডুবিয়ে রেখেছিল। এইরকম একই ডিজাইন তাদের সমুদ্রের তলদেশে। তারা এই ডিজাইন সর্বপ্রথম 1955 সালে সাউথার্ন জাপানের সমুদ্রের তলদেশে পাওয়া যায়, আর সেগুলোকে মিস্টেরিয়াস সার্কেলের নাম দেওয়া হয়েছিল। এটাও বিজ্ঞানীদের জন্য একটি অমীমাংসিত রহস্য হয়েছিল। এই মিস্টেরিয়াস সার্কেলগুলোর মিস্ট্রিটাকে উন্মোচন করতে বিজ্ঞানীদের 16 বছর সময় লেগেছিল। এই রহস্যটা 2011 সালে লোকজনের সম্মুখে তখন উন্মোচিত হয় যখন সমুদ্রের ডুবুরিদের 5 ইঞ্চি লম্বা এই পাফার ফিশ এই সার্কেল বানানোর সময় ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আসলে এটি মেল পাফার ফিশ, সে তার ফিমেল পাফার ফিশকে ইমপ্রেস করার জন্য এই সুন্দর সার্কেলটি তৈরি করছিল। এই পারফেক্ট সার্কেলসকে বানানোর জন্য এদের 7 থেকে 10 দিনের সময় লাগে। বন্ধুরা, আপনি যদি চান এই ভিডিওর পার্ট 2টি তৈরি করতে, তো কমেন্ট সেকশনে পার্ট 2 লিখে জানাবেন। আর আপনাকে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখে জানাবেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখবেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।